हेलो एवरीवन, आज के आमरा न्यूमेरिकल डिफरेंशिएशन शुरू करब। न्यूमेरिकल डिफरेंशिएशन क्षेत्र में प्रथम एक जेने नीब जो डिफरेंशिएशन जिनिसटा कि छिलो। आमरा सबाई किन्तु अलरेडी डिफरेंशिएशन साथे परिचित। डिफरेंशिएशन होच्छे कोनो एकटा बड़ो सेगमेंट के आमरा जदि छोटो छोटो भागे भाग करे फेली तखन सेई पार्टगुलो होच्छे कि डिफरेंशिएशन करा, तै ना? अच्छा, एखन एखाने आमरा कि करब न्यूमेरिक डिफरेंशिएशन क्षेत्र में कि करब, आमरा तीन धरनेर डिफरेंस निये काज करब। আমরা যে কোনো একটা ফাংশনের ট্রু ডেরিভেটিভ বা অ্যাপ্রক্সিমেট ট্রু ডেরিভেটিভ যদি পেতে চাই একটা ফাংশনের, তখন আমরা তিন ধরনের ডিফারেন্স নিয়ে কাজ করব। নাম্বার ওয়ান হচ্ছে কি ফরওয়ার্ড ডিফারেন্স, নাম্বার টু হচ্ছে কি ব্যাকওয়ার্ড ডিফারেন্স, নাম্বার থ্রি হচ্ছে কি সেন্ট্রাল ডিফারেন্স। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেন্ট্রাল ডিফারেন্সগুলো অ্যাকচুয়ালি কী? যদি কোনো একটা কার্ভ থাকে, কার্ভের মধ্যে আমরা তার ট্যাঞ্জেন্ট পয়েন্ট বা হায়েস্ট ট্যাঞ্জেন্ট পয়েন্ট যেখানে, সেই পয়েন্টে আমরা যদি একটা স্পর্শক টানি বা ট্যাঞ্জেন্ট টানি, সেখানে আমরা বলতে পারি এটা হচ্ছে ট্রু ডেরিভেটিভ তার। এখন আমরা যেই অ্যাপ্রক্সিমেশনটা নিব, সেটা যদি আমরা সেই ট্রু ডেরিভেটিভের পয়েন্ট থেকে বাইরে নিই বা সামনের দিকে নিই, তখন আমরা সেটাকে বলবো যে ফরওয়ার্ড ডিফারেন্স। ঠিক আছে? আচ্ছা, মানে আমার যে ট্রু ডেরিভেটিভ পয়েন্ট যদি এক্স আই হয় আর আমার অ্যাপ্রক্সিমেট পয়েন্ট যদি এক্স আই এর থেকে বেশি হয়, মানে এক্স আই প্লাস ওয়ান, তার মানে এক্স এর আরও সামনে যেতে হবে আমাকে, তখন আমরা সেটাকে বলবো ফরওয়ার্ড ডিফারেন্স। সেম জিনিসটা ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে কী হয়ে যাবে? ট্রু ডেরিভেটিভ পয়েন্ট থেকে আমরা যদি আরও পিছিয়ে যাই এক ধাপ, তাহলে যদি আমার পয়েন্টটা থাকে এক্স আই, আমি যদি চলে যাই আরও এক ধাপ পিছনে এক্স আই মাইনাস ওয়ান, তখন আমি সেটাকে বলবো হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স। আর সেন্ট্রাল ডিফারেন্সটা হচ্ছে আমার ট্রু ডেরিভেটিভ পয়েন্ট যেটা আছে সেই পয়েন্টটাকে পুরাটাকে কাভার করে, সামনে এবং পিছনে দুই দিকে ফুল কাভার করে যদি আমি কোনো ডিফারেন্স নেই, তখন আমি সেটাকে বলবো হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমার এক্স আই আর এক্স আই প্লাস ওয়ানের ডিফারেন্স হচ্ছে এইচ আমি ধরে নিলাম। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রেও কিন্তু আই আর এইচ, এক্স আই মাইনাস ওয়ানের মধ্যে ডিফারেন্স কিন্তু এইচ। কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে কিন্তু এই পাশে আমার একটা এইচ ছিল, এই পাশে একটা এইচ ছিল, তাহলে দুইটা এইচ মিলে কী হয়ে যাবে? টু এইচ। তাহলে আমি যদি তিনটা ডিফারেন্সের জন্য ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ডেভেলপ করি, তখন সেই ক্ষেত্রে কী হবে? ফরওয়ার্ডের জন্য হবে কি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, আমার পার্থক্য কত, এক্স আই প্লাস ওয়ান মাইনাস হচ্ছে এক্স আই। তাহলে ফাংশনের ক্ষেত্রে কী হবে? এফ অফ এক্স আই প্লাস ওয়ান মাইনাস হচ্ছে এফ অফ এক্স আই ডিভাইডেড বাই কি এইচ। আচ্ছা, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে কী হবে? ডিওয়াই বাই ডিএক্স সমান এফ এক্স আই মাইনাস হচ্ছে কি এক্স আই মাইনাস ওয়ান। তাহলে ফাংশন অফ এক্স আই মাইনাস হচ্ছে কি ফাংশন অফ এক্স আই মাইনাস ওয়ান ডিভাইড বাই পার্থক্য কত, এইচ। ঠিক আছে? আমরা কিন্তু এইটা পার্থক্য করতেছি যে এফ অফ এটা হচ্ছে এক্স আই, তাহলে এটার জন্য যেই ফাংশনটা পেলাম সেটা হচ্ছে এই পয়েন্ট এফ অফ এক্স আই, এক্স আই। এটা হচ্ছে এক্স আই মাইনাস ওয়ান, তাহলে এটার জন্য যে ফাংশনটা পেলাম সেটা হচ্ছে এফ অফ এক্স আই মাইনাস ওয়ান। এটা হচ্ছে এক্স আই প্লাস ওয়ান, তাহলে এটার জন্য যে ফাংশনটা পেলাম সেটা হচ্ছে কি এফ অফ এক্স আই প্লাস। বোঝা যাচ্ছে? আচ্ছা, সেন্ট্রালের ক্ষেত্রে কী হবে? ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স এফ অফ এক্স আই প্লাস ওয়ান মাইনাস এফ অফ এক্স আই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি দুই পার্থক্য, টোটাল পার্থক্যটা কত, টু এইচ। ঠিক আছে? তাহলে আমরা তিন ধরনের নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করবো, একটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স, একটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স, একটা সেন্ট্রাল ডিফারেন্স। তাহলে প্রথম কাজ হবে আমার এই তিনটা ডিফারেন্স বের করে নেওয়া। ঠিক আছে? তাহলে হচ্ছে কি আমাদের মিলে যাবে অঙ্কগুলো, খুবই সহজ, খুবই ইজি। শুধুমাত্র আমাদের তিনটা ডিফারেন্স বের করতে হবে। কোনো অঙ্কে যদি আমি বলে দিই যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করো, সেন্ট্রাল দরকার নেই, তাহলে করার দরকার নেই, যেটা যেটা চাওয়া হবে শুধুমাত্র সেটা সেটা আমরা বের করবো। ঠিক আছে? তার মানে যদি একটা ফাংশন দেওয়া থাকে, একটা ইকুয়েশন বা একটা ফাংশন দেওয়া থাকে, আমরা কী করবো তার পার্সপেক্টিভ এফ অফ এক্স আই বের করবো, এফ অফ এক্স আই প্লাস ওয়ান বের করবো, এফ অফ এক্স আই মাইনাস ওয়ান বের করবো। ঠিক আছে? আর এইচ এর মান তো আমরা পার্থক্য তো বের করতেই পারবো বা দেওয়া থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ যদি দেখি, এক্সাম্পল ওয়ান দেখো, ইউজ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড সেন্টার্ড ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন টু এস্টিমেট দ্য ডেরিভেটিভ অফ দ্য ফলোয়িং ফাংশন এক্স ইকুয়াল পয়েন্ট ফাইভ ইউজিং স্টেপ সাইজ অফ এইচ ইকুয়াল পয়েন্ট ওয়ান। মানে স্টেপ সাইজ কত, পয়েন্ট ওয়ান করে, ফাংশন এক্স হচ্ছে কত, পয়েন্ট ফাইভ। ঠিক আছে? তাহলে তার মানে হচ্ছে কি আমার এক্স আই যেটা, সেই এক্স আইটা হচ্ছে কত, এই যে আইটা, মানে ট্রু ডেরিভেটিভ পয়েন্টটা হচ্ছে কত, পয়েন্ট ফাইভ। ঠিক আছে? তাহলে আমি লিখে নিই এক্স আই হচ্ছে কত, পয়েন্ট ফাইভ। তাহলে আই মাইনাস হবে ওয়ান কত হবে, পয়েন্ট ফাইভ থেকে এক কম, তাহলে পয়েন্ট ফোর। ঠিক আছে? এই যে পয়েন্ট ফাইভ মাইনাস পয়েন্ট ওয়ান,
এক কম বলতে বোঝানো হচ্ছে এখানে পয়েন্টেরও ডিফারেন্স, তার মানে এখানে ভাগ বিয়োগ করতে হবে পয়েন্টের ডিফারেন্স। এক্স আই প্লাস ওয়ান কি হবে? এক্স আই প্লাস, ও আচ্ছা স্যার, এখানে হচ্ছে গিয়ে তোমার এই এটার সাথে মানে আমার এইচটা বাদ যাবে, আবার এইচটাই যোগ হবে, কারণ আমার এক ধাপ করে কমতেছে এক ধাপ করে বাড়তেছে। ফিগারে যদি আমরা দেখি, এই যে দেখো এক্স আই, এক্স আই প্লাস ওয়ান কমতেছে কি এক্স আই, এক্স আই মাইনাস ওয়ান, ঠিক আছে, মানে এক ধাপ করে কমবে এক ধাপ করে বাড়বে। তাহলে আমি এখানে দেখো কি করতে পারি, এক্স আই এর মান আমি ধরে নিলাম 0.5, তাহলে এক্স আই মাইনাস ওয়ান কত হবে 0.5 মাইনাস 0.1 মানে 0.4, এক্স আই প্লাস ওয়ান কত হবে 0.5 প্লাস 0.1 মানে হবে 0.6। এবার আমরা কি করব, এই সবগুলো ফর্মুলার মধ্যে এই এক্স আই মাইনাস ওয়ান, এক্স আই প্লাস ওয়ান এগুলোর মান বসাই দেবো। সূত্রটা কি আমাদের দেওয়া আছে দেখো, -0.1x^4 -0.15x^3 -0.5x^2 -0.25x প্লাস 1.25। তাহলে আমরা এই সবগুলো জায়গাতে কি করব, এগুলো মান বসাই দিলাম, ঠিক আছে। বসাই দেওয়ার পর দেখো আমরা এফ অফ এক্স আই পেয়ে গেলাম, এফ অফ আমরা এক্স এর জায়গাগুলোতে আর কি বসাবো, এক্স আই এর মান, আই মাইনাস ওয়াই এর মান, আই প্লাস ওয়ান এর মান বসানোর পরে ক্যালকুলেট করলে আমরা এরকম তিনটা ভ্যালু পাবো। এবার কিচ্ছু না, যা সূত্রের মধ্যে তিনটা মান বসাই দেওয়া, আর কোনো কাজ নেই। তাহলে ডেরিভেটিভগুলো কী হবে, ফরওয়ার্ড ডিফারেন্স ডিওয়াই বাই ডি এক্স সমান এফ অফ এক্স আই প্লাস ওয়ান মাইনাস এফ অফ এক্স আই ডিভাইড বাই এইচ। তাহলে এফ অফ এক্স আই প্লাস ওয়ানের মান কত দেওয়া আছে 0.87464, মাইনাস এক্স আই এর মান কত দেওয়া আছে 0.975, ঠিক আছে, ডিভাইড বাই পার্থক্য কত 0.1। ক্যালকুলেট করে পেলাম এটা ব্যাকওয়ার্ড ডিফারেন্সে এফ এফ অফ এক্স আই মাইনাস এফ অফ এক্স আই মাইনাস ওয়ান। তাহলে এফ অফ এক্স আই এর মান বসালাম 0.975, এক্স আই মাইনাস ওয়ান কত 1.05784 বসালাম, ক্যালকুলেট করলাম মান পেলাম। সেন্ট্রাল ডিফারেন্সের ক্ষেত্রে এফ অফ এক্স আই প্লাস ওয়ান মাইনাস এফ অফ এক্স আই মাইনাস ওয়ান, তাহলে এফ অফ এক্স আই প্লাস ওয়ানের মান বসালাম মাইনাস এফ অফ এক্স আই এর মান বসালাম ডিভাইড বাই 2 এই মানটা বসলাম, ক্যালকুলেট করে মানটা পেয়ে গেলাম। তাহলে আমাদের অঙ্ক কিন্তু শেষ, খুবই ইজি, সবচেয়ে সহজ আমার কাছে মনে হচ্ছে যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো, এক্স আই, এক্স আই প্লাস ওয়ান, এক্স আই মাইনাস ওয়ান, তিনটা অঙ্ক তিনটা মান বের করে যা সূত্রে বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা এরপরে আসো এক্সাম্পল টু, কারো কিন্তু বুঝতে কি সমস্যা আছে এক্সাম্পল ওয়ানে? যদি সমস্যা থাকে সবাই হচ্ছে গিয়ে কমেন্ট করবো, আমি একটা আমি লাইভ ক্লাস নিব, আগের মতো লাইভ ক্লাস নিয়ে হচ্ছে গিয়ে তোমাদের যা যা প্রবলেম আছে সেগুলো আমরা দেখাই দেবো, ডিসকাস করবো। আগে তোমরা অবশ্যই এই এইগুলোয় ফলো করতে হবে, ঠিক আছে। এক্সাম্পল টু দেখি কি আছে, এ প্রজেক্টাইল ইজ লঞ্চ এট 330 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ ইনিশিয়াল ভেলোসিটি অফ 50 মিটার পার সেকেন্ড। প্রজেক্টাইল মানে একটা প্রাস আমরা নিক্ষেপ করলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেটা ইনিশিয়াল ভেলোসিটি কত 50 মিটার পার সেকেন্ড। ডিটারমাইন ইস ভেলোসিটি আফটার 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে এটার ভেলোসিটি কত ইউজিং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড সেন্ট্রাল ডিফারেন্স। সেন্ট্রাল ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ইউজ করে আমরা 2 সেকেন্ড পরে ভেলোসিটি কত সেটা বের করবো, ইউজ স্টেপ সাইজ অফ 0.1 সেকেন্ড। দ্য লোকেশন এক্স ওয়াই অফ দ্য প্রজেক্টাইল ক্যান বি এক্সপ্রেস ইউজিং ফলোয়িং ইকুয়েশনস, এক্স ইকুয়াল ভি নট টি কস থিটা, ওয়াই ইকুয়াল ভি নট টি সাইন থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইগুলো সূত্র আমরা আগে দেখে আসছিলাম, সেই সূত্র ফলো করবো আমরা। আচ্ছা তাহলে টি আই সমান কত আছে আমাদের 2 সেকেন্ড পরে, তাহলে টি আই মাইনাস ওয়ান কত হবে 2 মাইনাস 0.1, টি আই প্লাস ওয়ান কত হবে 2 প্লাস 0.1, বিয়োগ করে আমরা বসাই দিলাম। এইবার আমরা সবগুলো লোকেশনগুলো বের করবো, যে কোন লোকেশন পয়েন্টগুলো আছে আছে লোকেশন পয়েন্টগুলো বের করে, তাহলে এক্স আই সমান কী হবে, এই যে সূত্র ভি নট কত 50, টি কত 2, কস থিটা কত 30 বসালাম। এক্স আইয়ের ক্ষেত্রে ভি নট হচ্ছে গিয়ে তোমার 50, টি হচ্ছে কত 2, কস 30 সাইন 30 মাইনাস জি টি হচ্ছে 2, এটা বসাই দিলাম। তাহলে আই মাইনাস ওয়ানের ক্ষেত্রে কী হবে, আমরা 2 এর পরিবর্তে বসাবো কত 1.9, তাহলে বসালাম এক্স আই মাইনাস ওয়ান ওয়াই আই মাইনাস ওয়ান। একইভাবে এক্স আই প্লাস ওয়ান কী হবে 2 প্লাস 0.1 মানে 2.1 বসাই দিলাম। তারপর হচ্ছে গিয়ে ওয়াই আই প্লাস ওয়ান, এখানে মাইনাস আসছে ভুল হয়েছে, এখানে প্লাস হবে, ঠিক আছে, এখানে হবে কত ওয়াই প্লাস ওয়ান হবে, এটা একটু ভুল আসছে, সব একটু ঠিক করে নিও, ঠিক আছে। তাহলে আমাদের সবগুলো মান বের করা হয়ে গেল। এবার আমরা কি করব,
কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো সেটা আমরা বের করব। তাহলে ডিস্টেন্স ট্রাভেল করার সময় জন্য আমরা জানি কি রুট ওভার আমার এই যে এক্স এক্স যে আছে সেটার পার্থক্য তার স্কোয়ার প্লাস ওয়াই এর পার্থক্য তার স্কোয়ার, মানে আমরা ভেক্টরের ক্ষেত্রে যেটা বের করতাম। তাহলে এস সমান কি হবে রুট ওভার তোমার এক্স আই এর পার্থক্য এক্স আই এর পার্থক্য প্লাস ওয়াই আই এর পার্থক্য। তাহলে 1.9 থেকে 2 সেকেন্ডের মধ্যে কতটুকু ডিস্টেন্সে ট্রাভেল করলো, তাহলে এটার জন্য আমরা কি বের করব এই যে এই দুইটার পার্থক্য, ঠিক আছে। এরপরে আবার 2 থেকে 2.1 এর জন্য কতটুকু পার্থক্য, তাহলে 2 হচ্ছে কোথায় এটা 2 থেকে হচ্ছে কি 2.1, তাহলে এইটা পার্থক্য এই যে এই অংশটা। তারপরে 1.9 থেকে 2.1 সেকেন্ড, তাহলে 1.9 থেকে 2.1 সেকেন্ডের মধ্যে পার্থক্য। তাহলে আমরা জাস্ট কি করব, আমরা দেখো 86.6 হচ্ছে এইটার মান আর 82.27 এটার পার্থক্য স্কোয়ার প্লাস 30.38 মাইনাস হচ্ছে 29.79 এটা পার্থক্য স্কোয়ার, করলে কত আসে 4.37 মিটার। তার মানে 1.9 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে সে এতটুকু মিটার দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা আবার একইভাবে 2 থেকে 2.1 এর জন্য বের করি, তাহলে 2 তে আসে হচ্ছে 82.27 সরি 86.6760 আর 2.1 আছে 90.93 পার্থক্য বের করলাম। 30.38 মাইনাস হচ্ছে 30.86 পার্থক্য, ঠিক আছে। আচ্ছা আবার 1.9 থেকে 82.27 কত পর্যন্ত 2.1 90.93 পার্থক্য স্কোয়ার, আবার 29.97 মাইনাস হচ্ছে 30.87 পার্থক্য। এখানে কোনোটা আগে পরে লিখলে প্রবলেম ওইভাবে হবে নাকি, মানে আমরা যেটা থেকে যেটা শুরু করব তার মানে সেটা আগে লিখবো, যেহেতু সবগুলোর উপরে স্কোয়ার আছে সো প্লাস মাইনাস আসলে স্কোয়ার হয়ে যাবে, অসুবিধা নেই, সো এখানে কোনো ভুল হবে না। তাহলে আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করতেছে সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, জাস্ট আমাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সের সূত্রে বসাই দেবো। তাহলে সূত্র কি, ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে ডিএস বাই ডিটি, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে ডিএস বাই ডিটি, সেন্ট্রালের ক্ষেত্রে ডিএস বাই ডিটি। এখন আমরা হচ্ছে গিয়ে ফরওয়ার্ডের ক্ষেত্রে জানি কি যে 2 এর সাথে এক ধাপ সামনে আগানো মানে 2.1, তাই না। তাহলে এই যে 1.9 থেকে 2 তার মানে এটা ফরওয়ার্ডের জন্য ছিল, তাহলে ফরওয়ার্ডের জন্য কত হবে 4.37 ডিভাইডেড বাই পার্থক্য কত 0.1। ব্যাকওয়ার্ডের জন্য কি হবে এক ধাপ পিছানো, তার মানে হচ্ছে গিয়ে 2 থেকে আমাদের 2.1, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমাদের 4.356 ডিভাইডেড বাই 0.1। সেন্ট্রালের ক্ষেত্রে কি হবে পুরাটা মানে 1.9 থেকে 2.1 পর্যন্ত, তাহলে এটা কত আসছে 8.725 ডিভাইড বাই 2 ইন্টু 0.1, যেহেতু এটা 2H ছিল ওই সূত্রটাতে, তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম। তার মানে হচ্ছে কি আমার তিনটা ডিফারেন্সিটি অ্যাপ্রক্সিমেট ডিফারেন্স ইউজ করে আমরা তিনটা ভেলোসিটি পেয়ে গেলাম, সবগুলোই কিন্তু মোটামুটি কাছাকাছি মান আসছে, ঠিক আছে। এখন আমরা যদি অ্যাকচুয়াল ভেলোসিটি বের করতে চাই তাহলে ভিএক্স সমান কি হবে ডিএক্স বাই ডিটি ভি নট কস থিটা ভিওয়াই ভি নট সাইন থিটা মাইনাস জিটি, বসাই দিলাম, ঠিক আছে। সবগুলোর মধ্যে আমরা থিটার মানগুলো বসাই দিব, জি এর মান আছে থিটার মান বসাই দিব, ঠিক আছে। বসাই দেওয়ার পরে আমরা কিন্তু এই মানগুলো পেয়ে যাব, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে কি ভি সমান রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, মানে আমরা যখন ফ্যাক্টর করতাম সেটার মানগুলো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল 2 এর জন্য 2 সেকেন্ডের জন্য যেই মানগুলো সেটা, ঠিক আছে। তাহলে এভাবে করে আমরা কী করতে পারবো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেন্ট্রাল ডিফারেন্সগুলার মান বের করতে পারবো। সবাই এই এক্সাম্পল দুইটা করবা, ঠিক আছে। আর বইতে হচ্ছে কি এটা আছে হচ্ছে কি তোমার ওই যে আগের লেকচারে আমি বলে দিয়েছিলাম যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একটা চ্যাপ্টার আছে সেটার উপর আছে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারে কী কী অঙ্ক করতে হবে আর ওই দুইটা চ্যাপ্টারটা আমি একসাথে বলে দিব কতগুলো অঙ্ক, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এইটুকুই থাকলো, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে শুরু করবো।